আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন মাশরাফি বিষয়টা মাশরাফির ভক্তদের কাছে অনেক জটিল হতে পারে মাসাফির কিছু ভক্তরা তার এই কাজে সমর্থন দিয়েছেন পাশাপাশি কিছু ভক্তরা তার এই কাজে ধিক্কার জানিয়েছেন নড়াইল দুই আসন থেকে নির্বাচন করার জন্যে রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র নেন মাশরাফি তার এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানালেও সামাজিক মাধ্যমে তার সিদ্ধান্ত সম্পর্কে খুব দুঃখ ও হতাশা প্রকাশ করেছে অনেক মানুষই নেতিবাচক মনোভাব পোষণ করার অধিকাংশ মানুষই মনে করেন ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়া উচিত ছিল মাস্টারফির যদিও পেশাদার খেলা চালিয়ে যাওয়ার অবস্থাতেই সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ বিশ্বের ক্রিকেটারদের মধ্যে নতুন নয় ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার সানাদ জয়সুরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিয়েই শ্রীলঙ্কায় দু সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন পরবর্তীতে তিনি ওই নির্বাচনে বিজয়ী হন বন্ধুরা মাশাফির এই সংসদ নির্বাচনে অংশগ্রহণটা আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন আপনি কি এটাকে সমর্থন করছেন নাকি এটাকে সমর্থন করছেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন